আনিকা কবির শখ একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী, যিনি শখ নামে পরিচিত। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন এবং তিনি মাত্র 4 বছর বয়সে অভিনয় শুরু করেন। এখন তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য হৃদয় বিদারক মডেল এবং অভিনেত্রী। তার জন্ম 25শে অক্টোবর 1993, বয়স 23, বাসস্থান মুন্সিগঞ্জ বিক্রমপুর বাংলাদেশ, জাতীয়তা বাংলাদেশি, অন্য নাম শখ, নাগরিকত্ব বাংলাদেশি, পেশা মডেল, অভিনেত্রী ও উপস্থাপক, কার্যকাল 2002 থেকে বর্তমান। তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন 50 কিলোগ্রাম। প্রারম্ভিক ও শিক্ষা জীবন। আনিকা কবির শখের জন্ম 25শে অক্টোবর 1993, জাতীয় হাসপাতাল, ঢাকা। তিনি 2009 সালে এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং 2013 সালে এইচএসসি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন করেন। এরপর তিনি ফ্যাশন ডিজাইনারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরিবার। শখের পিতা শামীম কবির একজন ব্যবসায়ী এবং মা শাহিদা কবির একজন গৃহিণী। কেরিয়ার। শুরুর দিকে তিনি একটি প্রাইভেট টেলিকম কোম্পানি টিভি বাণিজ্যে অভিনয় করেন। কোম্পানির নাম বাংলালিংক। আনিকা কবির শখ বাংলাদেশি হটেস্ট মডেল এবং অভিনেত্রী। 2002 সালে তিনি স্বাক্ষর নামে একটি নাটকের প্রদর্শনী বিভাগে তার আত্মপ্রকাশ করেন। 2007 সালে তিনি কিছু জনপ্রিয় টিভি বাণিজ্যিক এবং মডেলিং নিয়ে দুর্দান্ত প্রদর্শনী দেখিয়েছিলেন। এরপর তিনি বিভিন্ন নাটকগুলিতে অভিনয় শুরু করেন। নাটক FNF, 50-50 এবং দিবারাত্রিখা। নাটকের পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন ধরনের বিভিন্ন টিভি বিজ্ঞাপনগুলিতে অভিনয় করেন। চলচ্চিত্র। তিনি মুম্বাই চলচ্চিত্রে শিল্পে তার আত্মপ্রকাশ করেন এবং সহ অভিনেতা সাকিব খানের সাথে। চলচ্চিত্রে বলো না তুমি আমার চলচ্চিত্রে নির্মাণ করেন। অল্প অল্প প্রেমের গল্প চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে তিনি ছোট পর্দা এবং বাংলাদেশে বড় পর্দার জন্য সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত জীবন। আনিকা কবির শখ অভিনেতা নিলয়ের সাথে প্রেমের সম্পর্ক রাখে, কিন্তু তাদের সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয়নি। 2013 সালে তারা পৃথক হয়ে যায়। বর্তমানে তিনি সিঙ্গেল আছেন।